আলাইকুম ফ্রেন্ডস, আমি রাশিদুল ইসলাম ওমিক অ্যান্ড দিস ইজ মাই আনাদার ভিডিও। অ্যান্ড আজকের টপিকটি হচ্ছে গ্যাজেট। গ্যাজেট কি? গ্যাজেট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। গ্যাজেট বর্তমান বিশ্বকে ডিজিটালাইজেশন করতে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছে গ্যাজেট। তো সেই গ্যাজেট নিয়ে আজকে আমার মূলত এই ভিডিওটি। যারা গ্যাজেট নিয়ে অনেক এক্সাইটেড, যারা গ্যাজেট সম্পর্কে জানতে চান, তো আমি আজকে যে শপটিতে আসি এটাতে গ্যাজেট সংক্রান্ত সব সলিউশন আই হোপ যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যেটা করতে হবে, টিল দেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুক, না আপনি বুঝতে পারবেন না। তো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইন্ট্রো পরে আরেকবার স্বাগতম ফ্রেন্ডস, আমি রাশিদুল ইসলাম উমি ইজ হিয়ার। তো আমরা আজকে যে শপটিতে আসি সেই শপটির নাম হচ্ছে কম্পিউটার প্ল্যানেট। তো এখানে আপনি এই গ্যাজেট অ্যাক্সেসরি সব ধরনের, শুধু সব ধরনের বললে ভুল হবে, এখানে কিছু চমৎকার চমৎকার কিছু জিনিস আছে যেগুলো আপনারা আসলে এর আগে আমরা কোথাও দেখিনি। তো আই হোপ সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং আমার সাথে থাকতে হবে অ্যান্ড ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস কোথাও যাবেন না, টিল দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি রাশিদুল ইসলাম উমি, আপনার নামটা প্লিজ? আপনার বিজনেস করছেন, তো আমরা মূলত অনেকেই আসলে এই গ্যাজেট সম্পর্কে জানে না, অনেক গ্যাজেট দিয়ে কি কি করা হয় জানে না। তো গ্যাজেট অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার, তো সেই গ্যাজেট গুলো সম্পর্কে আপনাদের থেকে আমরা একটু জানতে চাই। আপনারা কিভাবে পাবলিককে এই গ্যাজেট প্রোভাইড করেন, কিভাবে সেবা দেন, কিভাবে সেল করেন, কোনটার প্রাইজের কি ব্যাপারটা, কোনটা কিভাবে ইউজ করবে, সেগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, আই হোপ আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতেন, আই হোপ যে খুব ধন্য মনে হতো। তো প্লিজ। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এই যে আমরা একটা ভিন্ন ধরনের প্রজেক্টর, আচ্ছা এটা হচ্ছে প্রজেক্টর গাইস। আমরা জানি নর্মালি প্রজেক্টর আমরা কোথায় ইউজ করি, প্রজেক্টর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা বিভিন্ন অফিসে গেলে এবং কোনো খেলার আমেজে এবং কোনো অনুষ্ঠানে আমরা এই প্রজেক্টরটাকে দেখতে পাই। তো আজকে এই প্রজেক্টরটা নিয়ে আমরা কথা বলবো। শুধু এই প্রজেক্টরটা না, আমার এখানে দেখতে পাচ্ছি একাধিক প্রজেক্টর আছে। তো কোনটার প্রাইস কি এবং কোনটার মান কি, কোনটার কোয়ালিটি কি, সেগুলো নিয়ে আলোচনা করবো। কীভাবে আপনার প্রজেক্টরটা ইউজ করবেন সেটা নিয়ে আলোচনা করবো। অ্যান্ড প্রজেক্টরের সব এভরিথিং, সব সংক্রান্ত এই বিষয়গুলো আপনারা যারা জানেন না, আই হোপ যে আমার এই ভিডিও থেকে আপনার অনেক হেল্প হবে। তো যেটা করতে হবে, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো হ্যাঁ প্লিজ। খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই আশা করি এটা খুব ভালো আর খুবই চমৎকার একটা প্রজেক্টর। আমি একটু প্লিজ একটু দেখি, এই হচ্ছে আমাদের প্রজেক্টরটি। এটা খুবই সুন্দর এটা ডিজাইন এবং খুবই চমৎকার। এখানে এই যে চারিদিকে আপনার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এবং এই যে এখানে আপনার ফোকাস অ্যান্ড ডিফোকাসের যে ব্যাপারটা, আর এইখান দিয়ে আর কি যে কম্পিউটার থেকে দেখতে পারবেন, আপনার ল্যাপটপ থেকে দেখতে পারবেন, আবার এই আপনার পেন ড্রাইভ থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার এই যে আচ্ছা ল্যাপটপ থেকে দেখো, প্রিন্ট ড্রাইভ থেকে মানে দেখার মাধ্যমটা কি হবে সেটা যদি একটু শেয়ার করেন। পেন ড্রাইভ থেকে যে ইউএসবি পোর্টটা আছে, মানে পেন ড্রাইভে কোনো ভিডিও লোড করে, আচ্ছা প্লিজ একটু, মানে আপনারা যারা পেন ড্রাইভে দেখবেন বাসায় বসে, যে না মানে কোনো ক্যাবেলের প্যারা লাগছে না বা কোনো আপনার ফোন ডিভাইস প্রবলেম হচ্ছে না, শুধু আপনার একটা পেন ড্রাইভ, এই যে এখানে পোর্ট দেওয়া আছে, আপনি এখানে পেন ড্রাইভটা ঢুকিয়ে আপনি পারফেক্টলি, আপনি স্মুথলি, আমার মনে হয় যে আমার আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো তারপর আর কি,
তারপরে আপনি এই যে ডিশ ডিশ লাইন থেকে সরাসরি মানে ডিশ একদম সরাসরি লাইভ টেলিকাস্ট তো আপনি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ডিশ লাইনের অপশন আছে আচ্ছা ডিশের কেবল রাখা নেই করে ইম্পোর্ট করে ডিশ থেকে যা তো এটার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা যদি একটু বলতেন এটার ওয়ারেন্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মানে 2 ইয়ার সার্ভিস 2 ইয়ার কি রকম সার্ভিস দেন আপনি এটাকে কি রকম সার্ভিস দেন সার্ভিস তো অনেকগুলো ক্যাটাগরি থাকে যে আপনি কোন পার্টস যদি লাগে ওটা এটা দিতে হবে দামটা দিতে হবে মানে আচ্ছা সার্ভিসিং দা ফ্রি হবে মানে যেটা যেটা বুঝতে পারলেন এটার ভিতর যদি কোনো পার্টস আপনাদের কারণে যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য এনারা কোনো দায়ভার নেবে না যদি এটার ভিতরে কোনো আপনার সার্ভিসিং এর প্রবলেম হয় আই হোপ আপনারা সেই সার্ভিসিংটা প্রোভাইড করবেন এন্ড বাকি বাকি যা সেটা আপনাকে বহন করতে হবে পার্টসের দামটা আপনাকে আপনাকে এসে দিতে হবে তো এটার এটার প্রাইসটা কি বলা যাবে এটার প্রাইসটা হলো আপনার 10500 টাকা এটার প্রাইস হচ্ছে 10500 টাকা আচ্ছা ওকে তো এই 10500 টাকা আচ্ছা এটা নামটা কি আমরা এটা হলো ওয়্যারলেস আপনি তার ছাড়া যদি মোবাইল থেকে দেখতে চান আচ্ছা শুধু মোবাইল থেকে দেখা যাবে আর কি এটা তার ছাড়া আর কি ওয়্যারলেস আচ্ছা এটার নামটা কি এটা হলো সি6 ওয়্যারলেস আচ্ছা ওকে এখানে দেখা যাচ্ছে নাম সব কিছু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা মানে ওয়ারলেস ওয়ারলেস এর সাহায্য ওয়ারলেস ডিভাইস বলতে কি এটা ব্লুটুথ ডিভাইস বা আপনার ওই যে ওয়াইফাই এরকমই আর কি কিন্তু ওয়ারলেস জিনিসটা হলো ওয়ারলেস আপনার মোবাইল থেকে শুধু দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধু মোবাইল থেকে দেখতে পারবেন আচ্ছা এটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আর এটার সাথে আপনি কি কি দিচ্ছেন এটার সাথে আবার এটা আবার কেবল দিয়েও দেখা যাবে এটার সাথে কেবল টেবল আছে রিমোট আছে কেবল আছে রিমোট আছে এই হচ্ছে ডিসপ্লে আচ্ছা এটার প্রাইসটা বলেন এটার প্রাইসটা পড়বে আপনার 8000 টাকা এটার প্রাইস হচ্ছে 8000 টাকা এটাও কি সেম মানে সেবার ক্ষেত্রে কি সেম ভাবে করেন মানে সার্ভিস 2 বছরের 2 বছরের ওয়ারেন্টি তো যাই হোক গাইস পরপর আমরা দুইটা প্রজেক্টর দেখতে পেলাম খুবই চমৎকার এবং ডিফারেন্ট টাইপের আই হোপ যে এর আগে এই প্রজেক্টরগুলো আপনারা দেখছেন কিনা জানি না যারা তো দেখছেন তো ডেফিনেটলি তাদের জন্য ভালোবাসা আর যারা দেখে না তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং এরপরে আমি যেটা দেখাবো আসলে এটা খুবই চমৎকার একটি এটার সাথে আরেকটা মডেল আছে আচ্ছা এটা হলো ওয়্যার দিয়ে আচ্ছা একটু দামটা একটু কম আছে ওকে 1000 টাকা এটা প্রাইস বলছেন আপনি 8000 টাকা দেন এগুলোর মধ্যে আরো কিছু আরো আরো কিছু ওয়্যার আর কি আমরা বেশ কিছু প্রজেক্টর দেখতে পেলাম এটা হচ্ছে আরেকটি প্রজেক্টর এটার প্রাইস মনে হয় প্রাইস থেকে একটু কম আর এগুলো বিশেষত এগুলো চায়না থেকে ওনারা ইনপুট করে খুবই চমৎকার একটি ফিচার এটার আর এটার সাথে আপনারা যেটা পাবেন একটা অ্যাডাপ্টার আর হচ্ছে বরাবরের মতি আর হচ্ছে খুবই চমৎকার একটি রিমোট তো আই হোপ বুঝতেই পারছেন বরাবরের মতো সব কিছুই সেম সেম ওয়ারেন্টি সেম গ্যারেন্টি সব কিছু এবং যেটা বলেছিলাম যে হ্যাঁ আমাদের এটা হচ্ছে খুবই স্মার্ট একটি প্রজেক্টর অ্যান্ড্রয়েড ভার্সন আর এটার আর এটার ফিচার নিয়ে কথা বলবেন নতুন আরেকটি ভাই আসছেন ভাই নাম হচ্ছে আনবক্সিং করে দেখান আমাদের আর এটার বিশেষত্ব যদি একটু দেখান কারণ অন্যদের থেকে প্রজেক্টটা বলছেন আপনি একটু আলাদা জি জি সেই ব্যাপারটাকে সেটাই আমরা একটু দেখবো সম্পূর্ণ Android version আচ্ছা ওকে Android স্মার্ট প্রজেক্টর এই হচ্ছে মেইন মেশিনটি আমাদের এই হচ্ছে আমাদের মেইন মেশিনটি এটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা আপনি পকেটে বলেন ব্যাগে বলেন এটা আপনি যেখানে এটা আপনি মানে খুবই সহজে ক্যারি করতে পারেন মানে আপনার ওই কোনো প্রবলেম হবে না যে হ্যাঁ আপনার এটা ক্যারি করতে অনেক প্রবলেম হচ্ছে এটা খুবই একদম Android version একদম একটা Android ফোনের মতো 6.6 বা 6.00 এরকম এটার সাইজ এন্ড এটার ফিচার সম্পর্কে একটু আমাদেরকে আপনি বলেন প্লিজ আর এটার সাথে আপনি কি কি দিচ্ছেন এটা লুমেন্স হলো 2000 লুমেন আচ্ছা আচ্ছা 2000 লুমেন্স পাওয়ার এটা এবং এটা
এক থেকে 150 ইঞ্চি স্ক্রিন হবে, আপনি 200 ইঞ্চিও করতে পারবেন, 150 ইঞ্চি হবে একদম। এক থেকে 150 ইঞ্চি বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে হাইট এন্ড উইডথ, মানে আপনি সামনে যে স্ক্রিনটা দেখবেন, এখান থেকে এটা প্যান করে যে স্ক্রিনটা আপনি দেখবেন, মানে ওইটাতে কি কোনো আপনার ভিডিওতে কি কোনো ঝিপঝিপ করবে না, কোনো বাফারিং করবে, কোনো চান্স আছে? না করবে না, কারণ এটা টোটালি আপনার 4K আলট্রা এইচডি। আচ্ছা আচ্ছা। এবং যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন, আর আপনার এটা সরাসরি আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে ইন্টারনেট করতে পারবেন, সরাসরি মেইলিং আপনি যে কোনো কিছু করতে পারবেন। তাছাড়া আপনি প্রজেক্টর দিয়ে যেভাবে আপনার প্রেজেন্টেশন করতে হয় সেটাও আপনি করতে পারবেন, এই ল্যাপটপের মাধ্যমে হোক বা পিসির মাধ্যমে হোক বা পেন ড্রাইভের মাধ্যমে আপনি ভিডিওগুলো প্লে করতে পারবেন। আর তাছাড়া আপনি নর্মাল প্রজেক্টরের সব ফিচার আছে, তার চাইতে বেশি কিছু আছে হলো এটা টাচ স্ক্রিন, সম্পূর্ণ টাচ স্ক্রিন। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাচ্ছি এই যে এটা পুরোটা টাচ স্ক্রিন, মানে এটা আপনি টাচ করে, মানে আপনি এখানে টাচ করে স্ক্রিন আপনি সব দেখতে পারবেন, মানে এটা দিয়ে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। আসলে এটা এই জন্যই অন্যান্য প্রজেক্টর থেকে অনেকটা আলাদা, কজ এটার মধ্যে বিশেষত্ব কিছু আছে, যেটা হচ্ছে এটা খুবই স্মার্ট, দেখতে খুবই চমৎকার, এবং এটা খুবই হালকা এবং খুবই স্লিম। আর যে ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি এটা দিয়ে ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনে কাজটা করতে পারবেন, রাইট? অ্যান্ড এটার সাথে আপনি পেন ড্রাইভ ইউজ করে আপনি কাজ করতে পারবেন। তো এটার প্রাইস সম্পর্কে যদি একটু কি প্রাইসটা বলা যাবে, আমি আর আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করা যাবে, প্লিজ এটার প্রাইসটা একটু। এটা আমরা সেল করতেছি 22,000 টাকা, আই মিন বাংলাদেশি প্রায় 22,000 সামথিং বা এরকম। ওকে, আর এটার সাথে আপনি কি দিচ্ছেন? এটার সাথে আছে রিমোট, আছে তারপরে আছে আপনার HDMI কেবল আছে, তাছাড়া আপনার এটা কিন্তু পোর্টেবল, তাছাড়া আপনার এটা রিচার্জেবল, আপনি যে কোনো জায়গায় আপনি গেলে দেয়ালে যে কোনো সময় মেরে দিতে পারবেন, বড় স্ক্রিনে দেখতে পারবেন। আচ্ছা, এটার সাথে যেগুলো ট্রাইপড আছে, এটার সাথে প্রথমে দেখছেন যে খুবই চমৎকার সুন্দর একটি ব্যাগ, আপনার ব্যাগ পেয়ে যাবেন, এবং খুবই স্মার্ট একটি রিমোট, খুবই চমৎকার। আচ্ছা, এই 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 রিমোটটা দিয়ে কি করে, মানে এটা সবকিছু করা যায় এই রিমোটটা দিয়ে, মানে কি করে? রিমোটটা দিয়ে আমরা যেভাবে টাচ স্ক্রিনে মোবাইল যেভাবে চালাই, জাস্ট মোবাইলের মতো একটা ওএস লোড করা আছে এখানে অ্যান্ড্রয়েড। তো এছাড়াও আপনি রিমোট দিয়ে সব তো কন্ট্রোল করতে পারবেন, টাইপ করতে পারবেন, মেইলিং করতে পারবেন, মানে ইমেইলও করা যায়, ইউটিউবিং করা যায়, ইউটিউবিং করতে পারবেন। এটার সাথে আছে আমরা দেখতে পাচ্ছি একটা HDMI কেবল, এবং এটার সাথে আছে একটা চার্জার আপনি পেয়ে যাবেন। এন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুবই চমৎকার, সেটা কি? সেটা হচ্ছে ট্রাইপড। এই ট্রাইপডের উপরে আপনি এটাকে রেখে আপনি স্ক্রিনে আপনি পারফেক্ট একটা সুন্দর একটা স্ক্রিন ক্রিয়েট করে আপনি আপনার পছন্দ মতো আপনি এটা জায়গায় বসিয়ে আপনি মুভি উপভোগ করতে পারেন, বা আপনি যেটাই করেন না কেন, হোয়াট এভার আপনার ইচ্ছে মতো আর কি। আর আরেকজন কি বলেছিলেন আপনি? আচ্ছা, ও আচ্ছা, আমরা যদি ও আচ্ছা এটাকে মানে এটাকে বড় করা যায়, মানে গ্রেট। তো আপনারা দেখতেই পারলেন যে হ্যাঁ, এটা তো টোটালি আমার যতটুকু মনে হলো যে এটা খুবই স্মার্ট অ্যান্ড খুবই প্রজেক্টরটি লাগবে। তো আশা করি আমাদের ভিডিও ডিসক্রিপশন প্যানেলে ডেফিনেটলি ভাইদের নাম, ফোন নাম্বার অ্যান্ড ভাইদের দোকানের লোকেশন দেওয়া থাকবে, যারা ইন্টারেস্টেড এটা নিয়ে বা যে পিসি থেকে এবং গেমিং কি বলে কিবোর্ড বলে কন্ট্রোলার অ্যান্ড সব কিছুই ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ভিউয়ার্স, অ্যান্ড এটা দিয়ে আপনি চাইলে টেলিভিশন, মানে এটা টেলিভিশন টেলিভিশন হিসেবে ইউজ করতে পারেন। তো এটা নিয়ে এটা আশা করি যে আপনি বুঝতে কোনো কিছু প্রবলেম হবে না, এটা নিয়ে আর কোনো জটিলতা নেই, যদি থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন। তো এটার সাথে আপনারা এই পেয়ে যাচ্ছেন, আরও আপনাদের চ্যানেল উপলক্ষে আমরা স্পেশাল সার্ভিস দেব এবং স্পেশাল কেয়ার করব কাস্টমারকে, যেমন কিছু কনসেশন করার ব্যবস্থা করব, প্রাইস যাতে একটু ডিক্রিজ করা যায় সেই ব্যবস্থা আমরা করবো আপনাদের চ্যানেল উপলক্ষে। ওকে, তাহলে আপনাকে ইন্টারভ করি। আর এখানে 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 আসার পরে ভাইকে আপনি সবসময় এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে প্ল্যানেট 100% ডেস্টিনেশন উত্তরা কমার্শিয়াল লিফটেড ফাইভ। হ্যাঁ, তো আপনার এখানে আসলে আপনার এই পছন্দের সব কিছু সময় ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংকস, সবাইকে অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।